কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলা অভিনীত প্রথম ছবি ম্যাজিক। দর্শকদের দারুণ সাড়া পেয়ে বেশ আনন্দেই ছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা দুজনেই। কিন্তু এক দুর্ঘটনায় বর্তমানে প্রচণ্ড ভেঙে পড়েছেন অঙ্কুশ। নিজের বাড়িতে আত্মহত্যা করলেন অঙ্কুশের ব্যক্তিগত সহকারী পিন্টু দে। অঙ্কুশ ঐন্দ্রিলার অত্যন্ত কাছের মানুষ তিনি। সব সময় অঙ্কুশের পাশেই দেখা যেত তার প্রিয় বাপ্পাদাকে। কিন্তু বাপ্পাদার মৃত্যুতে অত্যন্ত শকড এই অভিনেতা। মা বাবার পর বাপ্পাদাই ছিল অঙ্কুশের অন্যতম কাছের মানুষ, ভরসার জায়গা, বিশ্বাসের মানুষ, বিশ্বস্ত মানুষ। তাই বাপ্পাদাকে ছাড়া আগের মতো ভালো থাকতে হয়তো পারবেন না, এ কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অঙ্কুশ নিজেই। কেন আত্মহত্যা করলেন পিন্টু দে, এই ব্যাপারে খোঁজ চালাচ্ছেন পুলিশ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।